টাটা, সাবধানে যেও, আর ক্লাসে কথা শুনবে ম্যামদের, তাড়াতাড়ি যাও যাও, বাবা চলে গেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। আজকে অনেকটা ভালো আছি, বেশ ফ্রেশ লাগছে। ওই মার বলা ওষুধটা কাজে দিয়েছে, গরম জলে ত্রিপালি দিয়ে দিনে চারবার পাঁচবার করে খাচ্ছি। পুরো সর্দিটা নামছে আর গলাটাও ধরা কম আছে। আমার মনে হচ্ছে আমি অনেক ভালো আছি। আজকে একটু অনেকটাই বড় ভিডিও হবে, মানে সন্ধেবেলায় আমি শেষ করে দিই, কারণ সন্ধেবেলা পর্যন্ত আমার ডিউটি শেষ। সন্ধেবেলা পর থেকে কর্তামশায় ডিউটি শুরু হয়। তা আজকে কর্তামশায় বলেছে একটা ডিশ বানাবে, তা আমি ভাবছি যে তোমাদের সঙ্গে শেয়ার করি, খুব ভালো লাগবে খেতে। এখন বলবো না, কারণ দেখা যাক বানানো হয় কি হয় না। আমাদের না কোনো জিনিস সঠিকভাবে কিছু হয় না, ওই জন্য আমি বলতে ভয় পাই। তা আজকে এমনি সকালবেলা উঠে ছেলে মেয়েদেরকে টিফিন বানিয়ে দিয়েছিলাম, সেই সময় আর ক্যামেরা নিতে পারিনি, কারণ ঘুম চোখে উঠতে উঠতে 6টা বেজে গেছিলো। 6:30টার মধ্যে ওদেরকে সমস্ত কিছু রেডি করে দিতে হয়, তো ওদের টিফিন শর্ট টিফিন দুটো রেডি করে দিয়ে ওদেরকে পাঠিয়ে দিয়ে চুল টুল বেঁধে দিয়ে পাঠিয়ে দিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম। উঠেছি 9:30টার সময়, উঠে টুকটাক টুকটাক কাজ করেছি। আজকে তো দিদি আসবে না, দিদি মনে হয় কাল নাহলে পরশু থেকে আসতে পারে। যদিও আজকে দিদি না আসুক, তাও আজকে আমার ঘরটা আমাকে পরিষ্কার করতেই হবে, ওই জন্য আমি ভাবলাম আপনাদের সঙ্গে সেই সবই শেয়ার করব। আর দেখি সুযোগ পেলে পরে আমি একটু আমার স্কিন কেয়ারের রুটিনও আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখি, আগে থেকে বলে ফেলি দিই, আমি করতে পারি না, আমার নিজেরও খারাপ লাগে। তা এতদিন আমি ডাক্তার মানে সব কিছু ইউজ করতে বারণ করেছিল মিন্স মানে কোথা থেকে কি হয় একটা কেমিক্যাল, সেই জন্য আমি করিনি। এখন অন্তত অনেকটাই সুস্থ আছি। তা আগে আমি যখন চেক আপে গিয়েছিলাম তখন ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার বলেছে ঠিক আছে করতে পারেন, কোনো অসুবিধা নেই, এবার আস্তে আস্তে বাইরে বেরোন, বাইরের জিনিসগুলো খাওয়া বা ইউজ করা শুরু করুন, এবার আপনি ওকে আছেন, এবার আপনাকে সব কিছুর সঙ্গে চলনসই করে নিতে হবে আগের মতো। তা সেই কথা অনুযায়ী আমি এখন একটু বাইরে টাইরে বেরোচ্ছি, বোনের বাড়ি গিয়েছিলাম। আর যা বৃষ্টির ওয়েদার, কি বাজে ওয়েদার একটা! আজকে তাও একটু আকাশে ঝলমলে আকাশ মানে রোদ দেখে আমার একটু শান্তি লাগছে। কালকে তো ওই বৃষ্টির মধ্যে কর্তামশাইকে দিয়ে ছাদে সমস্ত জামা কাপড় মেলিয়ে দিয়ে এসেছি। হ্যাঁ, কর্তামশাইকে বললাম আজকে তুলে আনতে, তো বললো এখন আমার সময় নেই, আজকে রান্নাটা কর্তামশাই দেখছে, যেহেতু ওনার প্রিয় খাবার হচ্ছে, কালকে আমার প্রিয় খাবার হয়েছিল, আজকে কর্তামশাই প্রিয় খাবার হচ্ছে বলে কর্তামশাই পুরোপুরি করে রেখে গেছে, হাফ ডান হয়ে গেছে, জাস্ট একটু ভাতটা বসাতে হবে। তা আমি ভাবছি যে আজকে এই জায়গাটা পরিষ্কার করব, ক্লিয়ার করব। আর ওই যে আমাদের বাপের বাড়ি যাওয়ার জন্য যে সুটকেসটা বার করা হয়েছে, আজকে একটু সব গুছিয়ে গাছিয়ে রাখবো, কারণ ইদানিংকাল আমার ওইখানটা গণ্ডগোল হয়ে আছে, ওইখান থেকে কিছু জিনিস বার করতে হবে, ওই জায়গাটা গুছাতে হবে, এই জায়গাটা গুছাতে হবে। আজকে আমি টোটাল এই জায়গাটা করব। সকালবেলায় নিজের ওষুধ খেয়ে নিয়েছি, গরম জল খেয়ে নিয়েছি, সব কিছু খেয়ে নিয়েছি, এইবার আমি একটু চা খাবো, নিজের একটু মন পছন্দের মতো কিছু হোক একটা টিফিন করব, তারপর এইগুলো করব, তারপর গরম জল করতে দিয়ে দিয়েছি, চান করে পুজো করব। কারণ কাল রাত্রেবেলায় না অনেক কিছু খাইনি, খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কিছু খাইনি বলা ভুল। ওই যে টিফিনে একটুখানি চটকদার একটু বেসন খেয়ে পড়া খেয়েছিলাম বেসনে, তারপরে না একটা রুটি খেয়েছি, বেশি রুটি খাইনি। তা আমি ভাবছি আগে একটু খেয়ে নিই, কারণ আমি না খাওয়া পছন্দ না, শরীর খারাপ করতে লাগবে। আর এখনই আমার চান করতে যেতে ইচ্ছা করছে না, এটাই হচ্ছে মেন প্রবলেম। আমি একটু চা খাই, তারপর চান করবো, বাথরুম কাজ সারবো, তারপর পুজো করবো। তার আগে চা যতক্ষণ করছি ততক্ষণ দেখি এগুলো কী করতে পারি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমি বলেছিলাম আগে খাবো তারপর পুজো করবো,
কিন্তু তা হলো না, আগে আমি চান করে পুজোটা করে নিয়েছি, বৃহস্পতিবারের পুজো ছিল না, আমি ওই জন্য চান করে আগে পুজোটা করে নিয়েছি। দিয়ে এখন আমি চা গরম করলাম মাইক্রোওভেনে, আর নিজের জন্য একটু ব্রেড আর একটু অমলেট বানালাম, কারণ খেতে ইচ্ছা করছিল না, বেশ অমলেট অমলেট খেতে ইচ্ছা করছিল, তা ওই জন্য ব্রেড অমলেট বানালাম। এবার চা নিয়ে ব্রেড অমলেট নিয়ে ব্রেড অমলেট নিয়ে খাবো। চাটা গরম হয়েছে, দুধ নেই, ওই জন্য দুধ চা খেতে পারলাম না। কত মশাই বললো আমি তাহলে বিকেলবেলা দুধটা এনে দেবো, তাহলে ঠিক আছে চলো এখন তাহলে একটু লাল চাই খাই, দুধ চা খেতে একটু ভাল লাগে। আর এরকম ওয়েদারে না একটুখানি মনে হয় যেন অনেক কাজ পড়ে আছে, তখন মনে হয় যেন একটু দুধ চা খাই, না হলে পরে আমার গ্রিন টি বা কিছু। এবার কত মশাই চা করে রেখে গেছে, দিদি আসবে না তা চাটা নষ্ট হবে, আমি ওই চাটাই এখন খাই। আর ওই একটুখানি যে একটুখানি এখানে কর্তামশাই সব জিনিসপত্র অগোছলো হয়ে আছে, একটুখানি ব্রেড অমলেট করলাম, একটু ব্রেড আর একটু অমলেট দিয়ে, একটু অমলেট দিয়ে করে নিলাম তাড়াতাড়ি করে। এবার চলো খেয়ে নিই, খাওয়ার পর কাজ আছে। টুকটুক টুকটুক করে কাজ করছিলাম, যেমনি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিলাম, একটুখানি এটা গুছিয়ে রাখলাম, দিয়ে এবার ওই ঘরটা একটু গুছাবো, দেখি আজকে ছেলে মেয়ে কী করে রেখে গেছে, গুছাবো। তারপরে এদিকে একটুখানি ভাবছি একটু গান চালিয়ে করবো কাজ, না তো কাজের এনার্জি আসবে না, তাই না? নাহলে পরে হইচয়ে সম্পূর্ণা টু না সম্পূর্ণা না কি আমার ঠিক মনে পড়ছে না, মানে সিজন ওয়ানটা দেখেছিলাম, সিজন টুটা দেখা হয়নি। কালকে বাবার সঙ্গে কথা হচ্ছিলো, বাবা বলো খুব ভালো হয়েছে, দেখি ওইটা চালিয়েও ঘরে কাজ করতে পারি। একটা কিছু চালিয়ে দিলে পরে না শান্তি মনে কাজ করা যায়। আজকে দেখতে পাচ্ছেন গলাটা অনেকটা কম, অনেকটা কম, খুব কাজ দেয় এই ওষুধটা, খুব কাজ দেয়। এই যে আমার বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে, তো চলুন ওখানে আমার ব্রেকফাস্ট হয়ে চলে এসছে, এবার আমি খেয়ে নিই। এই খাবার সময়টা না একটু মাকে কথা বলি, মা বোন, কারণ এই সময়টা ছাড়া আর বসার সময় পায় না, একটু বসে বসে একটু গল্প করে নিই, কথা বলে নিই, দিয়ে এবার কাজ করতে থাকবো। তো এখন প্রথম কল হচ্ছে মাকে। তো এই শুরু হয়ে গেল কাজ, কাজ করতে করতে সময় যে কখন পেরিয়ে গেছে নিজেও বুঝতে পারিনি। আর ওই যে ছেলে মেয়েদের উপহার, মানে ঘরের যা অবস্থা করে দিয়েছে রেখেছিল, আমি তো ভাবি দিদি এক ঘন্টায় সারা বাড়ি কাজ করে, আর আমার এক ঘন্টায় একটা ঘর করতে গিয়েই আমি কুপোকাত হয়ে গেছি। তো ওই যে চলছে এখন একটা বইয়ের দিকটা গোছালাম, আর ওই যে চটকদারি করে একটু সেও ভাজা খাচ্ছি, ওই একটু কাজ করতে করতে। আর সম্পূর্ণা, ওই ওয়েব সিরিজটার নাম ছিল সম্পূর্ণা টু, বেশ ভালো ছিল, তো ওটাই দেখছিলাম আর কাজ করছিলাম, করতে করতে এই দিনটা ওরকম কাটিয়ে গেল। তারপর ভেবেছিলাম সব ঘরগুলো পুছবো, পরিষ্কার করব, করতে আর পারিনি সত্যি কথা বলতে। তো চলুন দেখতে থাকুন। এই এটার সাহায্যে, ওই এই গ্লাভসটার সাহায্যে ঘর পরিষ্কারটা না বেশ ভালোই হয়, এটা কিনেছিলাম অনেক দিন আগে, দিয়ে আর মানে ইউজ করা হয়নি, তা এখন দেখলাম টেবিলের ওখানেই আমি রেখে দিয়েছিলাম, সেরমভাবেই রাখা ছিল। ওই কর্তামশাইয়ের সঙ্গে একটু কথা বলছিলাম আর কাজ করছিলাম, আর এইদিকে টিভিও চলছিল। আর বাইরে বৃষ্টি আর ঘরে এরকম ওয়েদার, কি বিরক্ত লাগছিল না? ওই একদিক একদিক করে পরিষ্কার করছি আর একদিক একদিক করে পুছছি, এই করতে গিয়ে দেখলাম আমার ওয়েব সিরিজও শেষ আর আমার সময়ও পুরো শেষ। এখন মনে হয় দিনটা না ছোট হয়ে যাচ্ছে, এই তো দেখলাম 10টা বাজছে, তার মধ্যেই দেখলাম কর্তামশাই মধ্যেখানে এসে বলল, মামন মেয়ের আসার সময় হয়ে গেল। হ্যাঁ, মেয়ের আসার সময়ও হয়ে গেল, মানে আজকে রান্না করতে হয়নি বলে আজকে আমি কি যে আস্তে আস্তে কাজ করছিলাম। তবু মানে একটা ঘরে কাজ করলেও কি আমার কাজটা আস্তে হলেও কাজটা পরিষ্কার হয়, আমার মনে হয়। লাঞ্চে নিয়েছি,
একটু ভাল লাগছিলো না বলে একটু পেঁয়াজি করতে বলেছিলাম, পেঁয়াজি আছে, এটা ভোলা মাছের ঝাল আছে, তবে আমি দু পিস খেতে পারবো না, এক পিস খাবো। ওখানে আছে ভাজা আছে আর ডাল হয়েছিল, এটা কালকের পটল চিংড়ির তরকারি আছে, ব্যাস এই কটা। এখন তাহলে ঘর যতক্ষণ অগোছালো থাকে ততক্ষণ ভালো লাগে না, মাথাও খারাপ হয়ে যায়, কি করব, পরিষ্কার পরিষ্কার বাই তো বিরক্ত লাগে, ওই জন্য দিদি না এলে পরে না আমার অবস্থা বেহাল হয়ে যায়। সন্ধ্যেবেলায় পুজো দিলে সন্ধ্যে জানলাম, তারপরে দেখছি রান্নাঘরে গিয়ে বেহাল অবস্থা, বাসনে কাঁই পড়েছিল, রাগ করেই সমস্ত বাসন ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করলাম, দেখাচ্ছি দেখুন, সুইচটা বন্ধ করে, রান্নাঘর তো এত সুন্দর থাকে না আমার হাতে না থাকলে, এগুলো সব ক্লিন করলাম, নিচটা ক্লিন করতে পারছি না, শরীর দিচ্ছে না, এই যে বাসনগুলো সব ধুয়ে রাখলাম, এই যে রাগ করে বাসন মেজে টেজে এসে দেখলাম ঠান্ডা যাতে না লেগে যায় একটু গরম জলে ত্রিপালি নিয়ে একবার খেয়ে নিলাম। সত্যি কথা বলতে ত্রিপালিটা খাবার পর না অনেকটা সুস্থ হয়েছি, অনেকটা, হ্যাঁ, তাই রাগ করে হলেও নিজের শরীরের ভালোই হয়েছে। তার মধ্যে খানি কত মশাই বুঝতে পেরেছিল মামন রেগে গেছে, তা আমার জন্য চা করে এনেছিল, আর রাতে তো দারুণ ডিনার, ওফ। তো আপনাদেরকে বলেছিলাম আজকে কর্তা মশাই রান্না করবে, তো দেখুন এখানে আছে পেঁয়াজ আদা রসুন, হ্যাঁ দাঁড়া, আর ওখানে আলু কাটছে, মানে আমাদের আজকে রান্না হবে মোগলাই, তো কর্তা মশাই করতে থাকুক, আমি আপনাদেরকে পরে বলছি। এই মশলাটা মোগলাইয়েরও মশলা বেরোবে আর আলুর তরকারিরও মশলা বেরোবে, ঠিক আছে। আদা রসুন আর ইয়ে পেঁয়াজ পেস্টটা হয়ে গেছে, এই যে শুরু হয়ে গেল, প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আর ওই যে আদা রসুন পেস্টটা দিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে দিয়েছে, এটা না ওই যে মোগলাইয়ের যে ভেতরে মশলাটা থাকে সেই মশলাটা, এটার মধ্যে অনেক কিছু দেওয়া যায়, তা আজকে সেরকম কিছু দেয়নি, অনেক কিছু বলতে ওই নারকেল কুচি তারপরে বাদাম দেওয়া যায়, তা আজকে সেরকম কিছু ছিল না, আজকে মানে মোগলাই হবে সেটাও জানা ছিল না, হঠাৎ করে বললো বাইরে বৃষ্টি পড়ছে মোগলাই খাবে মামুন, আর আমার একটু ঠান্ডা লাগলে মোগলাই টোগলাই কর্তামশাই করে, আর সত্যি ঠাকুরের কৃপায় একটাখানা ভালো জিনিস আমি পেয়েছি, মানে কর্তামশাই ক্যাটারিংয়ের বিজনেস থাকার মানে সৌজন্যে আমার এইসব রান্নাগুলো ঘরেই খেতে পারি, কিরকম গর্ববোধ হয় জানেন তো, সবাই টাকা দিয়ে খায়, আমি টাকা দিয়েই খাই কিন্তু তবু একটা ভালো জিনিসটা খাই, তাই না? তো দেখুন কথা বলতে বলতে অনেক কিছু এগিয়ে যাচ্ছে, কিন্তু ওই যে মশলা দিয়ে বিস্কুটের গুঁড়োর মশলাটা করলো আর আলুর তরকারি করলো, আর এখানে এটা কর্তামশাই স্টাইল, জল তেল দিয়ে ময়দা মাখা, এই যে আলুর তরকারিটা, এটা খেতেও ভালো লাগে কিন্তু আমার দরকার পড়ে না, আর কর্তামশাই যেটা করে সেটা না খুব ধীরে সুস্থে করে, যেমনি এটা তো মেন পার্ট, এইটার জন্য আমি ধৈর্য হারিয়ে ফেলি আর এইসব রান্না কর্তামশাইকে দিয়ে করাই, কারণ এটা ভালো না হলে পরে না ঠিক দোকানের মতো হয় না, মোগলাই তো সবাই করে কিন্তু পারফেক্ট যদি দোকানের মতো হয় তখন এই রেসিপিটা এইরমভাবেই মানে পার্ট টু পার্ট এরমভাবে করলে পরেই দেখবেন দোকানের মতো হয়, একটু তেলটা বেশি লাগে কিন্তু মনে হয় যেন ঘরের তেল, তো মানে ভালো তেলই খাচ্ছেন, তাই না? একটু ভালো জিনিস খেতে গেলে তেল তো একটু ভালো লাগবেই বলুন। আর এটা ময়দার করেছি, এটা আটারও হয়, আটারও করে দেয়, তবে আজকে যেহেতু ভিডিও হবে বলে আমি বললাম না একটু ময়দারই করো, তো কর্তামশাই বললো ঠিক আছে ময়দার করছি, এই জিনিসটা হচ্ছে খুব মানে ধৈর্যের, মানে এটা আমিও ঠিকঠাক করতে পারি না, ওই জন্য কিছু কিছু জিনিস কর্তামশাইয়ের ওপর ছেড়ে দিই যে না তুমি করো, খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল, ওই জন্য না বাইরে গিয়ে আমার খাবারটা খেতে ইচ্ছে করে না, আর ঘরের এই সব মানে এত সুন্দর টেস্টি করেছিল, আমার তো সেরকম কিছু লাগে না,
কথা বলতে 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 পারছি না, ভুলে যাচ্ছি না, বলে দিই আগে রেসিপিটা। এই যে দেখলেন, একটুখানি তেল দিয়ে আগে ময়দাটাকে ওই চারফালি করে বেলে নিল, তারপরে ডিম আর একটু পেঁয়াজ লঙ্কা কুচি, আর আমাকে একটু ওই যে আমি হাত দিচ্ছিলাম বুঝে আমাকে একটু বললো ডিমে যেরকম লবণ দেয় একটুখানি লবণ দেবে, বেশি লবণ দেবেন না কিন্তু, কারণ কি বলুন তো ডিমের ভেতরে মশলাটা যাবে, মশলাটার ভেতরেও লবণ আছে। আর ওইদিকে দেখুন আর একটা মোগলাই ভাজা হচ্ছে, একদম সিম আছে করে এই রান্নাটা করতে হয়। এই রান্না না একটু ধৈর্য ধরেই করতে হয়, যেটা আমার মধ্যে একটুও নেই সত্যি কথা বলতে। ওই যে দেখুন ডিমের মধ্যে লবণ দেওয়া হলো, তারপরে পেঁয়াজ আর লঙ্কা কুচি দেওয়া হলো। আর এরপরে যদি আপনারা মনে করেন বাদাম বা নারকেল কুচো সেটাও দিতে পারেন, বা ওই যে মশলার মধ্যে করেও রেখে দিয়ে দিতে পারেন, তার মধ্যে ওই যে মশলাটা করে। আর এটা না মশলাটা আপনি করে ফ্রিজে কিন্তু রেখেও দিতে পারেন, অনেক দিন থেকে যাবে। আমি নিজে করে রাখি তো ওই জন্যই বললাম, মশলাটা করে রেখে দিলেন অনেক দিন থেকে যায়। যদি আপনি মনে করেন যে আটার মধ্যে করবেন, সে আটার মধ্যে দিয়ে শুধু ডিম না দিয়ে করলেও খেলেও ভালো লাগবে। ওই একটুখানি খাবারের মানে জল খাবারের মধ্যে করলে পরে ভালো লাগবে। এই যে মশলাটা দিয়ে দেখুন ফেটিয়ে নিয়ে ভালো করে এরকম করে ঢেলে দিল। বলতে না খুব ভালো লাগে, খেতেও না বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু ধৈর্য ধরে করতে না অনেকক্ষণ সময় লাগে, খাটুনি আছে, খাটুনি হয় বলেই তো জিনিসটা খেতে ভালো লাগে, তাই না? এই যে এইটাই হচ্ছে মেন পার্ট, যেটা আমার ক্ষেত্রে কিছুতেই হয় না সত্যি কথা বলছি। এইটা এইটা আর এটাকে তোলার সময় আমার যেন মনে হয় পড়ে গেল। গত মাসে অনেকবার বলেছিল, আজকেও বলেছিল তুমি করবে, বললাম না তুমি করছো, এই জিনিসটা ভালো হোক তাহলে আমি খেতে ভালো পারবো, আর আমি এদিকে ঘরটা একটু গোছাই। ওই ভেতর দিকে একটু জামা কাপড়গুলো অগোছালো হয়েছিল, সেইগুলো গোছাচ্ছিলাম। ওই যে আর এটা যখন কাটবে না দেখবেন এত মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন এত সুন্দর হয়। সত্যি খুব ধৈর্য ধরে করে বলে জিনিসটা খেতে ভালো লাগে। আর মশলাটার মধ্যে আপনি গ্রেভির মধ্যেও চিকেন কুচি দিতে পারেন, আর তরকারিতেও চিকেন দিয়ে করতে পারেন। আর এই যে মশলাটার মধ্যে মানে ডিম দিয়ে করলো, এটা আমরা ডিম দিয়ে করেছি, অনেকে আবার হাঁসের ডিম দিয়ে করে, সেটাও সুস্বাদু হয়। আবার তার মধ্যে চিকেনটাকে সেদ্ধ করে ওই জিরিজিরি করে, যেটা ওই ভর্তা টাইপ, যেরকম চিকেন ভর্তা যেরকম হয় না, সেরকম জিরিজিরি করে দিয়ে দিলে পরে এই ডিমের খোলার মধ্যে, সেটাও ভালো হয়। সেটা তো পুরো চিকেন মোগলাই হয়ে যাবে। হ্যাঁ, অনেক মটন মোগলাই হয়, চিকেন মোগলাইও হয়, অনেক কিছুরই হয় এখন, কিন্তু আমার ছোটোবেলায় ডিমের মোগলাইটা খেতে খুবই ভাল লাগে। দেখেছেন কত মোটা, একটা খেলেই পেট ভরে যায়। আর একদম বিস্কুটগুলো দেওয়া থাকলে না বেশ মোটা আর ভারী হয়ে যায় জিনিসটা। আমার তো কাসন্দি দিয়ে সস দিয়ে খেতেই ভাল লাগে, সসটা খুব একটা বেশি খায় না, কাসন্দি দিয়ে ভাল লাগে। বিশ্বকর্মা পূজোর সময় ছোটোবেলায় আমাদের জেঠু এই মোগলাই খাওয়াতে নিয়ে যেত, তখনকার দিনে সেই আনন্দটা এখন আর পায় না ঠিকই, কিন্তু স্বাদটা কিন্তু ঠিক পেয়ে যায়, ঠাকুরের কৃপায় একটা কর্তা মশাই দিয়েছিল বটে। সত্যি কথা খেতে ভালোবাসি, কিন্তু অনেক কিছু জিনিস নিজে করতে পারি না, কিন্তু এই কর্তামশাই দৌলাতে আমার কিন্তু খাবারটা ঘরে বসেই খাওয়া হয়ে যায়। তো দেখুন ধৈর্য ধরে এটা কিন্তু ভাজতে হয়, আমি না এতটা তেলে ভাজতে পারি না, তা কর্তামশাই বলে তোমার এতটা তেল কিছুই হয় না। আওয়াজটা শুনে বুঝতেই পারলেন কতটা মুচমুচে আর সুস্বাদু হয়েছে। এই যে আমি প্লেটে নিয়ে নিলাম। তো আপনারা তো দেখলেনই কর্তামশাই বেশ দারুণ একটা ডিনার বানালো। আমরা এটা ডিনারে খাওয়ার চেষ্টা করি, কারণ একটু হেভি আমাদের কাছে লাগে, অনেকের কাছে নাও লাগতে পারে,
তো যেহেতু আমার ইনসুলিন নিতে হয় 9:30টার মধ্যে খেতে হয়, ওই জন্য সবার আগে কত মশাই আমাকে দিল। তা আমি টেস্ট করে বলি, সত্যি বলছি এটা আমি অনেকবারই খেয়েছি, অসাধারণ লাগে। ঠিক আমার এই জ্বরের মুখটাই যখন সর্দি সর্দি হয়ে থাকে তখন এটা খাই। তো সত্যি বলছি দোকান, এই জন্য আমি দোকানের জিনিস খেতে চাই না, ঠিক এই কারণের জন্য। তো আমি এটা খেয়ে দেখছি, ফুল রেসিপিটা আপনাদের শেয়ার করলাম, বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আমার তো তরকারিও লাগে না, শুধু মনে হয় স্যালাড দিয়ে আমার হয়ে যাবে। এটা গরম গরম খেতে ভাল লাগে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আমি এখন খাবারটা এনজয় করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। তো আপনারা সবাই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমারও ভালো লাগবে, আরও অনেক রকম ভিডিও নিয়ে আমি আসতে পারবো। আমার তো এটাই দুনিয়া, আর এর মধ্যে দেখানোর চেষ্টা করি। তো দেখ, যদি আপনারা আমার ভিডিওটা সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা একটু দিয়ে দেবেন। আর কি বলবো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো গুড নাইট, সুইট ড্রিম, টাটা।